শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হরিণাকুণ্ড উপজেলার চিতলিয়াপাড়া সার্বজনীন পূজা মন্দিরে সঞ্জয় ট্রাস্টের উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় হরিণাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহসভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, হরিণাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, ট্রাস্টের কর্মকর্তা সহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সনাতন ধর্মাবলীর 200 নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও ধুতি বিতরণ করা হয়। করোনাকালে বস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষগুলো। এছাড়াও দুপুরে উপজেলার ভবানীপুর বাজারে খাবার বিতরণ করা হয়। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করার কারণে এলাকার মানুষ, সাধারণ মানুষের মধ্যে যেটা বাঙালির উৎসব শারদীয় দুর্গাপূজা, আমাদের হরিণাকুণ্ড চিতলিয়াপাড়া সার্বজনীন এই বারোয়া মন্দির এই প্রয়াসও চালাবেন। তুমি সঞ্জয় ট্রাস্ট ও এই ট্রাস্টের কর্ণধার সঞ্জয়বাবু, কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত। ভাই অফিসার হিসেবে ঝিনাইদহে একটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত, আমাদের নতুন নতুন নিউজ গুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।